নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের রাষ্ট্রবিজ্ঞান MCQ বেসিক্যুব সলভ করাবো সেট 3। তো দেখো, এই প্রশ্নগুলো 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট কোয়েশ্চেন কেসে অর্থবিল উত্থাপন করা হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কেবলমাত্র লোকসভায়। রোমান্টের কোয়েশ্চেন কী বলেছে, সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রাষ্ট্রপতি। কী হবে অ্যান্সার, রাষ্ট্রপতি হবে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, স্বায়ত্তশাসনের লক্ষ্য, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিকেন্দ্রীকরণ। আর রোমান ফোরের কোয়েশ্চেন কী বলেছে, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বার্নেট। পরের প্রশ্ন কী বলেছে যে ট্রুমান ডক্ট্রিন ঘোষিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1947 সালের 12ই মার্চ। পরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1953 সালে। পরের প্রশ্ন কী বলেছে, 7 নম্বরের প্রশ্ন, এর অ্যান্সার হবে চার্লস বার্নট। পরের প্রশ্ন কী বলেছে, 8 নম্বরের প্রশ্ন, গুজরাল নীতি এর প্রবক্তা, অ্যান্সার হবে ইন্দ্রকুমার গুজরাল। অ্যান্সার কী হবে, ইন্দ্রকুমার গুজরাল হবে। 9 নম্বরের প্রশ্ন, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রপতি। পরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন, রাজ্যসভায় সদস্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 30 বছর। তো দেখো 11 নম্বরের প্রশ্ন কী বলেছে, গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ পদত্যাগ পত্র জমা দেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ব্লক উন্নয়ন আধিকারিককে। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে আমাদের 12 নম্বরের প্রশ্ন। তো দেখো 12 নম্বরের প্রশ্ন কী বলেছে, হল সিট পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে ভাগ করেছেন, অ্যান্সার হবে এর অ্যান্সার 3 ভাগে। 13 নম্বরের প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার বিরোধ নিষ্পত্তির এক অভিনব প্রতিষ্ঠান কী, অ্যান্সার হবে সি এর অ্যান্সার লোক আদালত। পরের প্রশ্ন 14 নম্বরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করা যায়, অ্যান্সার হবে এর অ্যান্সার ইমপিচমেন্ট পদ্ধতিতে। পরের প্রশ্ন 15 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার 3টি। পরের প্রশ্ন 16 নম্বরের প্রশ্ন, সর্বমোট কতজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 31 জন। অ্যান্সার কী হবে, 31 জন হবে। পরের প্রশ্ন 17 নম্বরের প্রশ্ন, ভিটো ক্ষমতাসীন সদস্য সংখ্যা নিরাপত্তা পরিষদে কতজন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 10 জন। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন, অ্যান্সার হবে জর্জ মার্শাল। 19 নম্বরের প্রশ্ন, মৌলিক অধিকার জারি করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কতগুলি লেখো জারি করে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 5টি। 20 নম্বরের প্রশ্ন, বোরো গঠিত হয়, অ্যান্সার হবে তো দেখো বোরো গঠিত হয় 10 থেকে 12টি ওয়ার্ড নিয়ে, এই বোরোটা গঠিত হয় 10 থেকে 12টি ওয়ার্ড নিয়ে গঠিত। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ নিযুক্ত হন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাষ্ট্রপতি কর্তৃক। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 22 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত মামলার মীমাংসার ক্ষমতা কার কাছে আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সুপ্রিম কোর্টের। আমাদের 23 নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু, অ্যান্সার হবে এর অ্যান্সার সার্বভৌম রাষ্ট্র। পরের প্রশ্ন 24 নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মহাসচিব। তো দেখো 1 নম্বরে যে 16খান আছে এইগুলো আমি টু দ্য পয়েন্ট তোমাদের আমি দেখিয়ে দেবো, এখানে খুব সুন্দর করে সলভ করা আছে। ঠিক আছে, দেখে নাও প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এর অ্যান্সার সমেত আমি এখানে ব্যাখ্যা করেছি। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, ঠিক আছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা এগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। ঠিক আছে, তো দেখো রোমান 1-এর প্রশ্ন, রোমান 2-এর প্রশ্নের অ্যান্সার হবে প্যারিস, রোমান 3-এর প্রশ্ন 4, 5, 6, 7, 8, 9 নম্বরের অ্যান্সার হবে জোট নিরপেক্ষ বর্ণ বৈষম্যবাদ বিরোধিতা। ঠিক আছে, তো দেখো 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার, তো দেখো 11 নম্বরের প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে, 12 নম্বরের অ্যান্সার হবে স্টালিন চার্চিল হবে, 13 নম্বরের প্রশ্নের অ্যান্সার 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে পরপর সলভ করা আছে। ঠিক আছে, তোমরা খাতায় লিখে এগুলো মুখস্থ করবে, 100% ইম্পর্টেন্ট 2023 সালের ক্ষেত্রে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।